হ্যালো বন্ধুরা আজকের বড় খবর ইউটিউব চ্যানেলে আরও একবার আপনাদেরকে স্বাগত মুখ্যমন্ত্রী মমতার প্রকল্পে বয়স আঠেরো হলে আপনি আবেদন করতে পারবেন এবং আবেদন সফল হওয়ার পর আপনি প্রত্যেক মাসে পনেরোশো টাকা করে পেয়ে যাবেন আবেদন করুন সবাই এই মাসে আপনি আবেদন করুন সামনের মাসে কিন্তু আপনি এই প্রকল্পের তরফ থেকে পনেরোশো টাকা করে পেতে থাকবেন বিস্তারিত জানতে অবশ্যই স্কিপ না করে লাস্ট অব্দি কন্টিনিউ করুন নতুন হলেও অবশ্যই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিও ভালো লাগার পর অবশ্যই লাইক করবেন অন্যদেরও শেয়ার করে জানানোর চেষ্টা করবেন পশ্চিম পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের বেকার যুবকদের স্বাবলম্বী করতে নতুন যুবশ্রী প্রকল্প বা বেকার ভাতা চালু করেছেন এই প্রকল্পে যুবতী মহিলারা স্বাবলম্বী হওয়ার জন্য ব্যবসা করতে চাইলে রাজ্য সরকার এক লক্ষ টাকা প্রদান করবে যুবশ্রী প্রকল্প বা বেকার ভাতা প্রকল্পের জন্য প্রয়োজনীয় কাগজ এবং আর্থিক সহায়তা প্রদান করবে ক্ষুদ্র ও মাঝারি শিল্প বিভাগ আর এই প্রকল্পের থেকে কিন্তু যারা আবেদন করবে পনেরোশো টাকা করে প্রতি মাসে পেয়ে যাবে আর এর থেকে এখানে দেখতে পাচ্ছেন এক লক্ষ টাকা প্রদান করা হবে স্বাবলম্বী হওয়ার জন্য ব্যবসা করতে চাইলে তো দুটো কিন্তু সুবিধা রয়েছে আরও রয়েছে বিস্তারিত জানতে অবশ্যই স্কিপ দেখতে থাকুন যোগীশ্রী প্রকল্প বা বেকার ভাতা কী যুবশ্রী প্রকল্প বা বেকার ভাতা কীভাবে আবেদন করবেন যুবশ্রী প্রকল্প বা বেকার ভাতা পেতে কোথায় আবেদন করতে হবে আবেদন করতে কি কী ডকুমেন্টসের প্রয়োজন হবে তো এবার জেনে নেওয়া যাক যুবশ্রী প্রকল্প বা বেকার ভাতা প্রকল্পের বৈশিষ্ট্যগুলো কি কি। প্রথমত যুবশ্রী প্রকল্প বা বেকার ভাতা প্রকল্পে যুবক বা যুবতীর বয়স আঠারো থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে হতে হবে ঠিক আছে দু নম্বর হচ্ছে যুবশ্রী প্রকল্প বা বেকার ভাতা প্রকল্পে যুবশ্রী প্রকল্প বা বেকার ভাতা প্রকল্পের আওতায় ক্ষুদ্র মাঝারি উদ্যোগ ও টেক্সটাইল বিভাগ প্রতি বছর পঞ্চাশ হাজার যুবক যুবতীকে বাছাই করে রাজ্যটি সহায়তা করবে বুঝতে পারছেন তিন নম্বর হচ্ছে যুবশ্রী প্রকল্প বা বেকার ভাতা প্রকল্পে বার্ষিক পারিবারিক আয় লক্ষ্যমাত্রার মধ্যে থাকলে আপনি এই প্রকল্পের জন্য নির্বাচিত হবেন যারে বলা হচ্ছে যুবশ্রী প্রকল্প বা বেকার ভাতা প্রকল্পে যুবক বা মহিলা অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে তো এবার আমরা জেনে নেব যুবশ্রী প্রকল্পের যে সুবিধা সেটা কি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু সালে বেকার যুবক ও যুবতীদের ভবিষ্যতের কথা চিন্তা করে কিছু আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেন এবং এই প্রকল্পের নাম দেন যুবশ্রী প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে সাধারণ বেকার যুবক ও যুবতীদের প্রত্যেক মাসে বেকার ভাতা পনেরোশো টাকা করে দেওয়া হয়ে থাকে এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো বেকার যুবক ও যুবতীদের কর্মসংস্থানের জন্য কিছু আর্থিক সাহায্য করা তাই এখান থেকে কিন্তু পঞ্চাশ হাজার যুবক যুবতীর জন্য মাথাপিছু এক লাখ টাকা আর্থিক সহায়তা দেবে আর এই যে টাকাটি দেওয়া হবে এই অর্থের সাহায্যে যুবক বা মহিলা কোনো ব্যবসা বা শিল্প শুরু করে স্বাবলম্বী হতে সক্ষম হবেন এটাও কিন্তু যুবশ্রী প্রকল্পের থেকে এই সুবিধাটি দেওয়া হয়ে থাকে ঠিক আছে তো এই ছিল বন্ধুরা একটি গুরুত্বপূর্ণ আপডেট এবার কথা হচ্ছে এখানে আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে আধার কার্ড ভোটার কার্ড মাধ্যমিকের মার্কশিট ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাকাউন্ট প্যান কার্ড পাসপোর্ট ফটোকপি আপনি এখানে দেখতে পাচ্ছেন এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনাকে আসতে হবে এখান থেকে কিন্তু আপনাকে আবেদন করতে হবে তারপর এখানে দেখতে পাচ্ছেন একটা লিস্ট রয়েছে এটা কিন্তু ওয়েটিং লিস্ট ঠিক আছে তো এভাবে কিন্তু আপনাকে এই প্রকল্পের জন্য এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে আবেদনটি জানাতে হবে ঠিক আছে যদি আপনি ডেডিকেটেড ভিডিও চান কীভাবে আবেদন করবেন তাহলে কমেন্ট করবেন অথবা আপনি ইউটিউবে কিন্তু আরও অনেক চ্যানেলে ভিডিও পেয়ে যাবেন কীভাবে আবেদন করতে হয় আপনি এখনও পর্যন্ত আবেদন করে না থাকলে কিন্তু অবশ্যই আবেদন করে নেবেন